হ্যাঁ, আমরা অলরেডি চলে আসছি সুন্দরবনের গহীন জঙ্গলে। দেখুন, সৌন্দর্য কাহাকে বলে, কত প্রকার, কি কি, সুন্দরবনে যারা গেছেন একমাত্র তারাই সঠিকভাবে অনুধাবন করতে পারবেন। আসলেই অসম্ভব সুন্দর। এই যে পার্কটা দেখছেন, এটা কিন্তু সুন্দরবনের ভিতরে পার্ক। দেখুন, টোটালটাই জঙ্গলের ভিতরে কিন্তু এই পার্কটা তৈরি হয়েছে। আমরা যদি দেখতে পাই, টোটালটাই কিন্তু জঙ্গল, আর ভিতরে নদী বহমান। আমরা দেখছি এটা বন্ধ, এখান থেকে নৌকায় করে আবার ভিতরে যাওয়ার ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন নৌকা, আমরা একটু জঙ্গলের ভেতরে যাওয়ার চেষ্টা করি। আসলে সম্পূর্ণ একা একা তো একটু ভয় ভয় লাগছে, আশেপাশে কিন্তু কেউ নাই। দেখুন, আসুন দেখি। আসলে যারা আসছেন, যারা বুঝতে পারবো না, রাস্তাটা হয়তো অনেকদিন যাবৎ মেরামত করে না, এটা আসলে একদম জঙ্গলের ভিতরে। আস্তাগফিরুল্লাহ,
দেখতে থাকুন। আসলে কি বলবো, বলার কিছু নাই। এটা এই পার্কটা তৈরি হয়েছে একদম জঙ্গলের একটা সাইড দিয়ে এই পার্কটা তৈরি হয়েছে। এটা সম্পূর্ণই সুন্দরবন যে ফরেস্ট, এটার ভিতরে দেখুন। যাই দেখি, চলেন সাথেই থাকেন। গুনাহের কাজের জন্য কিছু কিছু জায়গা আমরা তৈরি করে দিই। আস্তাগফিরুল্লাহ। বাদর বাদর পাওয়া গেছে। সাকসেস, অবশ্যই বাঘ না পেলেও একটা বাদর পাওয়া গেছে। Oof.